কমদামে একদিনে 32টি গরুর মাংস বিক্রি করেছেন পুরান ঢাকার মাংস বিক্রেতা মোহাম্মদ নয়ন। তিনি অভিযোগ করেন ফার্ম সিন্ডিকেটের কারণে গরু কিনতে সমস্যা হচ্ছে, বেড়ে যাচ্ছে গরুর দাম। বিকেলে পুরান ঢাকার কসাইটুলিতে নিজের দোকানে সব কথা বলেন তিনি। মাংসের দাম কম রাখতে ভারতীয় গরু আমদানির পরামর্শ দেন নয়ন। এয়ার বাদলের রিপোর্ট। কসাইটুলির গলিতে এভাবেই লাইন দিয়ে গরুর মাংস কিনছেন ক্রেতারা। বেছে নিলে 650 আর মেশানো 600 টাকা কেজি। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাজধানীতে অন্যান্য দোকানে 750 থেকে 800 টাকা কেজির মাংস নয়নের দোকানে বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। তাই দূর দূরান্ত থেকেও কিনতে আসছেন অনেকে। একটু সমস্যা হলো, কয়েকদিন আগে তো 580 টাকা খাইছি, এখন 650 টাকা, তো অন্য অন্য জায়গায় 750 টাকা, 800 টাকা। এই মুহূর্তে কিছুটা ছাড় আছে এখানে নয়নবাড়ির। এখানে আমরা রেগুলার নয়নবাড়ির কাছ থেকে মাংস নেই এবং বেশ কোয়ালিটির মাংস। যে গুড় মাংসের যে একটা স্বাদ, সে মাংসটা নয়নবাড়ির দোকানে পাওয়া যায়। এখানে 650 দামে কিনতেছি, আর অন্য জায়গায় দাম বেশি আর কি, এজন্য এখানে আইছি। মোটামুটি ইনশাল্লাহ সুবিধা আছে, ভালো মানের গোস খায়া স্বাদ আছে। এই রমজানে আমি 2 দিন কিনছি। ব্যাপারটা আসলে যে একদম কম দাম ব্যাপারটা তা না, 650 টাকা হিসাবে একবারে কম দাম গরুর মাংসের বাজারে সেটাও আসলে না। তো এটা আমার মনে হয় ঠিক আছে, মানে এরকমই হওয়া উচিত সব জায়গায় মাংসের দাম। 650 টাকা 2 কেজি মাংস এইমাত্র নিলাম 2 কেজি মাংস, যেহেতু গরুটা তাৎক্ষণিক কাটছে, কাটা দেখেছি আমি, এই জন্য আমি নিয়েছি। বাজারে যেগুলো সিন্ডিকেট করে যারা বিক্রি করে, সিন্ডিকেট আছে, কিছু চাঁদাবাজ আছে যারা নাকি গরুগুলো নিয়ে আসে রাস্তাতে, গাপতুলিতে গরুগুলো নিয়ে আসলে এই চাঁদাবাজগুলো যদি কন্ট্রোল করা যায়, অন্য দেশে তারা দ্রব্যমূল্য অর্ধেক করে দেয়। আর আমাদের দেশে একটা মহোৎসব, ব্যবসায়ীরা কাঁচামিলের নামে 11 মাস তো তারা ডাকাতি করেই কিছু ব্যবসায়ী, আর রমজান মাসে এমনভাবে তারা কাঁচামিলের নামে, রমজান মাসে তারা জানি না মৃত্যুর কথা ভয় করে কিনা। নয়ন জানান এভাবেই কম দামে সবসময় মাংস বিক্রি করতে চান, তবে ফার্ম সিন্ডিকেটের কারণে চাহিদা মতো গরু পাচ্ছেন না। অনেক খামারে সামনে কুরবানি, এর জন্য ওনারা যেমন মাঠ পর যেমন গরু কেনা যায় না, অগো সামনে চিন্তা করে, ওরা চিন্তা করেন গরু দাম কম আছে কিনে রেখে দিই, মজুর করে রেখে দিচ্ছে ওরা। এটাই সরকার রেট দিয়েছে আপনি 664 টাকা, তো সরকার কি মানুষ কীভাবে 800-700 টাকা বিক্রি করে না, এটা আমার প্রশ্ন একটা। সরকার রেটের তো তখন অগজা ওনারা যা ধরেন না কেন, ও তখন তাকে ধরেন না কেন, এই ভাই তোমার 700-800 টাকা বিক্রি করতে হয় কেন, অন্যদের সামনে কি আমরা গরু কিনতে পারবো ভাই? এটা আপনি মনে করেন 100 কেজি একটা গরু, 100 কেজি একটা স্যাম্পল গরু কিনলে 10-8 টাকা, আর আমাদের দামেতে কিন্তু 100-150 টাকা বেশি, তো অগজ দাম তো আমরা গরু কিনতে পারি না মাঠের মধ্যে। হাজার ওরা 10-15 টাকা বেশি দেন জায়গা, আমার দাম দেয় আমাদের 5-10, আমাদের দামেতে 5-10 টাকা বেশি দেন জায়গা ওরা, তো অগজ আমরা কীভাবে গরু কিনবো বলেন? তো সরকার এক রেট দিল 664 টাকা রেট দিল, তো ওরা তো উমুমভাবে বিক্রি করতে হয় না। এটা যদি সরকার চোখ দিত, সব দোকানদারকে চোখ দিত রেটভাবে বিক্রি করলে অবশ্যই মাংস আমার কমতো। বছরে একবার কুরবানি হয়, ওটা আল্লাহর নামে হয়, তো কুরবানি গরু আলাদা, ওরা সুন্দর দেখা গরু ওইভাবে বিক্রি করে। আপনি গরু আমদানি অবশ্যই করতে হবে, গরু আমদানি করলে আপনি গরু কম দামে খাওয়া যাবে। দেন চামড়া দাম, যে চামড়া আমি আরও অনেক আগে বেশি 3000-4000 টাকা, চামড়া আমি 300 টাকা, তো আপনি যদি 20টা গরু কাটেন, স্যাম্পল 20টা গরু কাটেন আপনি, তো 20টা গরুর চামড়া দাম কত হয়? 6-8 টাকা কম পেয়ে যাচ্ছেন, 6-8 টাকা যদি আপনি মাংস 20টা কেজি কমে যায়, যদি চামড়া দামটা একটু বাড়ে। আমাদের না আজকালকে মার্কেটে যা দেন, গেলাম জুতো দাম 8000-7000 চামড়া জুতো, একটা জায়গায় চামড়া কি কিন্তু যান 5-6 টাকা, তো একটা চামড়া দাম কীভাবে 300-400 টাকা হয়? 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জনগণকে সেবা দিতে সরকারের সহযোগিতা চান এই মাংস বিক্রেতা। কথা না ওরা দেন আপনি, ওরা অরাই গরু মজুর অগত অনেক টাকা, অগরে ব্যাঙ্কেতে রুম অনেক টাকা রুম দেওয়া রাখছে সরকারে, তারপর চিন্তা করে সরকারের লস হলে সরকার টেস্ট যায় বলে অসুবিধা সব, আর আমাদের সরকার তো কোনো আমার সরকার তো কোনো সাপোর্ট পাই না, বা আমরা কীভাবে পারবো? ওরা ওরা অনেক টাকা আছে, ওরা গরু মজুর করার সমস্যা নেই, আর ওরা এটা দেন আপনি কত, 2 লাখ টাকা গরু ওরা 5 লাখ টাকা বেচতে পারে, 5 লাখ টাকা গরু 15 লাখ টাকা বেচতে পারে, আর আমাদের এটা পারবো না, পারবো? প্রতিদিন 30টির বেশি গরুর মাংস বিক্রি হলেও প্রতিদিন লাভ হয় না বলে জানান মোহাম্মদ নয়ন। ভাই প্রতিদিন তো ভাই সবগুলোতে লাভ হয় না, সবগুলোতে লসও হয় না, কোনগুলোতে চালান আসে, কোনগুলোতে লাভ হয়, কোনগুলোতে লস হয়, মিলেই আল্লাহ পাক চালাতেছে, সবাই আল্লাহ পাকের ইচ্ছা। দেখি শেষ পর্যন্ত কী করা যায়, যদি আপনাদের সাপোর্ট পাই, সব সাপোর্ট পাই, অবশ্যই কেতাকে খাওয়াবো, এটাই। আর খারাপ মতো করে তো খাওয়াতে মন চায় না ভাই, কারণ ভালো কাজ করতে যদি খারাপ কোনো কিছু পাই, তো আর এই খারাপ ভালো কাজ করতে মন চায় না ভাই। এই যে আশেপাশে দোকানদার উল্টো পাল্টা কথা বলে, সবাই তো উল্টো পাল্টা কথা বলে ভাই, এটাই আর কিছু না। লস লাভ তো আসছেই ভাই, আমি মাসে সব মাসে খালি সেবাই লাভই করলাম, এক মাসের সেবা করে দেখি কেমন হয়। রমজান মাস একটা এবার মাস, একটা মাস আমরা সেবা করি,
মানুষের তাহলে আপলসটা একটা একটা হবেই ভাই লস তো কম বেশি হবেই আবার লাভও হয় সব মিলাই হয় ভাই সমান সমান থাকে ভাই এ আর বাদল আর টিভি ঢাকা